বন্ধুরা, এটা হচ্ছে বেঙ্গল সাফারি ট্রেন গেট। তো কয়েকটা রাস্তা রয়েছে এদিকে যেতে, এদিকে এবং এটা তিনটা রাস্তা। তো দেখতে থাকুন, কোন একটা দুটো রয়েছে, গাঁদা ফুলের গাছ। আর হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন জায়গায়, নতুন ব্লগে। তো আমি এসেছি শিলিগুড়ির বেঙ্গল সাফারি। যে দেখুন আমার পেছনে রয়েছে বেঙ্গল সাফারি। তো আমি সীমন্ত ওয়াল্টের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বেঙ্গল সাফারি নামটা হয়তো শুনেছেন। তো সেখানে এসেছি, তো সেখানকার যে পুরো এই ব্লগের মাধ্যমে পুরো ফুটেজটা আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন যে আমার পেছনে বেঙ্গল সাফারি, দেখুন যে সাইনবোর্ডটা শুরুটা রয়েছে, গেটটা রয়েছে, এখান হয়ে একদম ভিতরে প্রবেশ করবো। কী কী শিডিউল রয়েছে, অর্থাৎ যারা নতুন রয়েছে, যারা নতুন আসবেন, আমার পক্ষেও আমি হচ্ছে নতুন, তো কী কী উপায়ে বা কী কী নিয়মে এই ভিতরে প্রবেশ করতে হয়, টিকিট কাউন্টারে কী রয়েছে, কী কী দিক রয়েছে, পুরোটাই ব্লগের মাধ্যমে আপনার সামনে তুলে ধরবো। তো ভিডিওটি দেখতে থাকুন। এবার সরাসরি ভিতরে প্রবেশ করছি। তো হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে বেঙ্গল সাফারি, গেটটা রয়েছে। তো গেট হয়ে আমি ভিতরে প্রবেশ করব। তো প্রবেশের মধ্যে সামনে কিছু একটু দূরে এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারে ওখান থেকে টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব এবং দেখাবো যে বেঙ্গল সাফারিতে কী রয়েছে, পুরোটা এখানে দেখাবো ব্লগটির মাধ্যমে। তো দেখুন যে শুরুয়াটটা, তো ভেতরে প্রবেশ করলাম, তো বেঙ্গল সাফারির ভেতরে প্রবেশ করলাম। তো আজ হচ্ছে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী, তার জন্য দেখুন মোটামুটি ছুটি রয়েছে, সারা বাংলাদেশে ছুটি রয়েছে। তো এখানে সেই উপলক্ষে দেখুন এখানে ভিড়ও রয়েছে প্রচণ্ড, সেটাও দেখাবো। তো সরাসরি একদম ভিতরে যাচ্ছে এবং টিকিট কাউন্টার ওখানটা যাচ্ছে, ওখান থেকে তারপরে ভেতরে প্রবেশ করে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রবেশের শুরুটাই দেখুন যে চারিদিকে জঙ্গল, খুব সুন্দর প্রকৃতির সৌন্দর্যটা দেখুন যে চারিদিকে সেই বিশাল বিশাল 40 থেকে 50 ফুট উঁচু উঁচু গাছগুলো রয়েছে, শাল গাছগুলো। তার ভেতরে প্রবেশ করছি। তো বেঙ্গল সাফারি অনেকটা ভেতরে প্রবেশ করলাম, যে দেখুন যে ওই দূর দূরান্তে দূরে ওখানে লোক ভিড় করেছে, ওখানে টিকিট কাউন্টারটা রয়েছে। তো ওখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করবো, আর কী কী রয়েছে সেটা তো দেখাবো ব্লগের মাধ্যমে। তো ভিডিওটি দেখতে থাকুন। কাছে যাচ্ছি টিকিটটা কেটে, তারপরে আপনাদের সামনে দেখাচ্ছি। বেঙ্গল সাফারির মেন গেট, এটা হচ্ছে প্রবেশ দ্বারটা, আর ঠিক পাশেই আছে টিকিট কাউন্টার। তো টিকিটটা কেটে ভেতরে প্রবেশ করছি, তো সঙ্গে থাকুন। টিকিট কাটা কমপ্লিট, এবার ভেতরে প্রবেশ করবো। তো প্রত্যেক পিছনে 50 টাকা নিচ্ছে, প্রবেশ দ্বারটাকে দেখাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। তো প্রবেশের শুরুটাই দেখুন যে চারিদিকটা দেখাচ্ছি, খুব সুন্দর দেখাচ্ছে এবং চারপাশটা রাউন্ড করে দেখাচ্ছি, তারপরে ভিতরে গিয়ে ভিতরে প্রবেশ করব। এই যে এটা দেখতে পেলেন, এটা আছে এন্ট্রি গেট। তো এদিকে টিকিট চেকিং করবে, দেখুন যে ওখানে লোক রয়েছে, কর্মচারী রয়েছে, ওখানকার স্টাফ রয়েছে, যে এখানে টিকিট কেটে আমি ব্যাগ নিয়েছি, ব্যাগও চেকিং হয়েছে। তো প্রবেশ দেওয়া দেখলাম এবং চারপাশটা একটু ঘুরে দেখাবো কী কী রয়েছে, এটা পুরোটাই দেখাবো। তাহলে বন্ধুরা, এটা চেন গেট। তো কয়েকটা রাস্তা রয়েছে এদিকে যেতে, এদিকে এবং এটা তিনটা রাস্তা রয়েছে। তো এক এক করে আমরা যাব এবং সেখানকার দৃশ্যগুলো দেখব। দেখুন শুরুতে একটা পাথর দিয়ে তৈরি করা আছে, খুব সুন্দর ঝর্ণার মতন তৈরি করেছে। এবং শুরুতে দেখুন যে বেঙ্গল সাফারি জু ফেস্টিভ্যাল এখানে দেখুন। তো আমরা ভেতরে প্রবেশ করছি, দেখছি। তো বন্ধুরা দেখুন, কিছুটা দূর এগোনোর পরেই একটা ঝর্ণার মতন তৈরি করা আছে, দেখুন যে সেখানে গিয়ে সব দর্শকরা এখানে ছবি তুলছে। চারপাশটা একটু দেখাচ্ছি, দেখুন আমি গাছগুলো খুব সুন্দরভাবে তারা বানিয়েছি। দেখুন এখানে খুব সুন্দর চারপাশটা দেখতে গেলে খুব সুন্দর লাগছে, চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। দেখুন যে শুরু প্রবেশে কিছুটা দূর গেলেই দেখুন যে একটা ঝর্ণা মতন তৈরি করা আছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। দেখুন চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি, যে চারদিকে একটু ঝর্ণার মতন তৈরি করা হয়েছে, খুব সুন্দর জায়গা। এবং চারপাশটাতে দেখুন যে এখানে বসার জন্য বিভিন্ন জায়গা, বসার জন্য জায়গা রয়েছে, বাচ্চাদের খেলার জন্য এখানে দেখুন যে পার্ক সিস্টেম মতন করে দেওয়া হয়েছে। ডান সাইডে প্রবেশ করলাম, দেখুন যে এখানে প্রবেশের দ্বারে সোজা যে দেখতে পাচ্ছেন ঘরটা, ওটা হচ্ছে ক্যান্টিন। অর্থাৎ যারা এখানে থাকবেন, অনেকটা সময় ধরে থাকবেন, তার খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে ক্যান্টিনের মতন। আর ঠিক পাশে দেখুন যেখানে বাচ্চাদের পার্কে যেমন যেসব ব্যবস্থা থাকে, যেমন সব দোলনা রয়েছে, তা আমরা একটু পার্কে, বাচ্চাদের পার্কে ঢুকবো, দেখবো।
তাহলে বন্ধুরা বড় হলে কি হবে, মন কিন্তু বাচ্চাই রয়েছে। দেখুন এখন বাচ্চাদের সেই দোলনাতে চলেছি। তো দেখুন এটা যে পার্কটা রয়েছে টোটালটা আছে বাচ্চাদের জন্য, যারা আছে ফ্যামিলি সহকারে আসেন, তাদের যে ফ্যামিলির ছোটো ছোটো বাচ্চা শিশু সদস্যরা রয়েছে তারা এখানে তাদের জন্য রয়েছে। দেখুন বাচ্চাদের জন্য একটা রয়েছে দোলনা রয়েছে। তো আমিও একটু ইচ্ছা জাগলো যে বাচ্চাদের মতন একটু খেলি। তো এখানে দেখুন হাঁস রয়েছে, সেখানে একটু খেলছি। তো এবার হচ্ছে আমি ভেতরে ওদিকে যাবো। তো শুধু প্রবেশের দোয়ারেই, যে বেঙ্গল সাফারি প্রবেশের দোয়ারেই প্রথমেই পার্কটা পড়ে আছে বাচ্চাদের পার্ক। আবার ঠিক একটু সামনে যদি যাওয়া যায়, এদিকে দেখুন, এদিকে যদি যাওয়া যায় যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন। তো বেঙ্গল সাফারি কিছু কিছু জিনিস রয়েছে, যেমন হাতি দেখার জন্য, বাঘ দেখার জন্য, হরিণ দেখার জন্য তাদের কিছু স্কিম রয়েছে, যে 30 মিনিট 45 মিনিট বা যাই হোক সেটা দেখুন গাড়িতে করে নিয়ে যাবে, তারা দেখাবে যারা যারা বুক করবে। তো আজ টাইমটা নেই আমাদের, আমরা আসতে দেরি হয়ে গেছে, টাইমটা নেই, তার জন্য হয়তো আমরা পাইনি। তো পরবর্তীতে আবার সকালে আসবো, সেখানে যাবো। তো আবার পুরো রাউন্ডটা আমরা ঘুরে দেখাচ্ছি, তো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, যে দেখুন যে বাচ্চাদের যে পার্কটা ছিল সেখান থেকে কিছুটা দূরে যাচ্ছি, যে এখানে বেঙ্গল সাফারির যে মেন যে গাড়িগুলো রয়েছে, যেমন সরকারি যে গাড়ি রয়েছে, যেমন ভেতরে জঙ্গলের ভেতরে প্রবেশ করবে, বিভিন্ন দেখুন যে জঙ্গলের ভেতর থেকে প্রবেশ করে সব যে তাদের শিডিউল যারা ছিল সেটা, যারা বাঘ দেখার জন্য, হরিণ দেখার জন্য যে বেঙ্গল সাফারি থেকে যে সরকারিভাবে যে গাড়ি প্রোভাইড করছে সেইভাবে ঘুরে আনছে। তো আমাদের টাইমের অভাবে সেটা করতে পারিনি, দেরি হয়ে গেছে, অন্য আরেকদিন আসবো, সেটাও দেখাবো। তো হ্যালো বন্ধুরা, কিছুটা দূরে এগোলাম, এগোনোর পরে দেখুন যেখানে টয় ট্রেনের মতন একটি রয়েছে, যে দেখুন সেটা হচ্ছে গাড়ির যে চাকা হয় টায়ারের চাকা দিয়ে টয় ট্রেন বানানো হয়েছে। তো সামনেটা যাচ্ছি, দেখুন পুরো দার্জিলিংয়ে যে টয় ট্রেনগুলো হয় অবিকলে রয়েছে, শুধু টায়ারটা দেখুন যে গাড়ির টায়ারের মতন। তা আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে দেখাচ্ছি, যে দেখুন টয় ট্রেন। চলে এসেছি দেখুন বেঙ্গল সাফারিতে। তো এখানে দেখুন টয় ট্রেনের একটি ব্যবস্থা আছে দার্জিলিং ট্রেনের মতন, দার্জিলিংয়ে যে টয় ট্রেন রয়েছে পুরো অবিকলে রয়েছে, শুধু দেখুন যে পায়াটা রয়েছে পুরোটা হচ্ছে টায়ার দিয়ে তৈরি। আর এখানে যত লোক রয়েছে, দর্শক রয়েছে, এখানে এসে ভিড় করছে টয় ট্রেনের ছবি তোলার জন্য, আমরাও এসেছি, আমরাও তুলছি। তো দেখুন যে টয় ট্রেনটা খুব সুন্দর তারা তৈরি করেছেন দেখুন, এবং যারা যারা দর্শক রয়েছে পুরোটা এখানে আসছেন, ভিতরে দেখবো যে ওখানে কী রয়েছে, তা ভিডিওটি দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, ওখানে ছিল টয় ট্রেন, আর ঠিক ডান সাইডে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার, দেখুন। তা এখন ভেতরে প্রবেশ করি আমরা, দেখবো যে ওখানে কী কী রয়েছে, তা ভিতরে দেখতে থাকুন, আমি সঙ্গে থাকুন। তো দেখুন যে যত দর্শকরা রয়েছে সব হচ্ছে যাচ্ছে ওখানে, তা আমরাও তাদের অনুসরণ করে যাচ্ছি ভিতরে। তো দেখতে থাকুন, সেই গলি দিয়ে ভিতরে প্রবেশ করছি, দেখুন ওখানে কিছু লোক ভিড় করছে, দেখছে যে ওখানে কিছু একটা পুকুরের মতন দোয়া রয়েছে দেখার, ওখানে পুকুরের মতন রয়েছে, হয়তো কিছু একটা আছে, হয়তো সেটাও যাবো দেখবো। তো যে দেখুন ওখানটায়, আর রাস্তাটা দেখুন যাতে কাদা না হয় সে ছোটো ছোটো পাথরগুলো দিয়ে তৈরি করা হয়েছে। আর সাইডটাতে দেখুন চারপাশটা খুব সুন্দর, প্রকৃতির সৌন্দর্য চারিদিকে সবুজ সবুজ। তা আমরাও যাবো ওখানে গিয়ে, সবাই ভিড় করছে। তো হ্যালো বন্ধুরা, দেখুন যে এখানে যে পুকুরের মতন জলাশয় রয়েছে ওখানে, তো ওখানে কুকুরটা রয়েছে, কুমির রয়েছে, সবাই দেখার জন্য এখানে ভিড় জমেছে। তো আমরাও যাই গিয়ে দেখবো, যে দেখুন বন্ধুরা দেখুন যে ঠিক ওখানটায় যতটা জুম করছে দেখুন যে ওখানে কোকোডাইলগুলো রয়েছে, শুয়ে রয়েছে, দেখুন জুম, এই দেখুন। দেখুন যে আমরা ওখানে ছিলাম, তো ওখান থেকে ঠিক একটু সামনে আসলাম যাতে ভিউটা একটু ভালো দেখা যায়। তো এখানে দেখুন যে এখানে একটু ছোট্ট একটু জলাশয় রয়েছে, তো ওখানে চারপাশটা কচ্ছপ দেখলাম এবং মাছও দেখলাম, দেখি যতটা সামনে গিয়ে দেখি যে দেখা যায় কি না, দেখুন। তারপর যত দর্শক রয়েছে দেখুন যে নিচে বয়ে যাচ্ছে, আমরাও তাদের অনুসরণ করে যাবো, দেখবো যে কী কী রয়েছে। তো দেখছি, তো বন্ধুরা দেখুন যে দুটো কচ্ছপ, এই যে দেখুন দুটো কচ্ছপ উপরে উঠে রয়েছে। আর একটু জুম করি, আরও জুম করছি, দেখুন যে ঠিক উপরে, যে দেখুন আমার আঙুলের উপরে একটা কচ্ছপ, এদিকে একটা যাচ্ছে কচ্ছপ, আর ওইদিকে দেখুন আর একটু কাছে যাচ্ছে, ওখান থেকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন যে এখানে একটা রয়েছে, আর ঠিক এই যে এখানে দেখুন। তো আমরা সোজা এবার চলে যাব সামনের দিকে। তো এই জোনটা ছিল হচ্ছে কোকোডাইল এবং কচ্ছপের জোন, যে দেখুন এখানে দেখুন খুব একটি রেস্ট্রিকশন দেওয়া রয়েছে, কিছুদের ঢিল দেওয়া যাবে না, তাহলে যদি ঢিল দেওয়া যায় এখানে ধরুন 5,000 টাকা ফাইন করবে। তো আমরা এখন সরাসরি যাব, দেখবো যে সামনে কী আছে। চলো চলো,
তো বন্ধুরা দেখুন যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে একটা ছোট্ট একটা জলাশয়ের মতন দেওয়া আছে, প্রচুর বড় বড় মাছগুলো দেখুন যে জুম করছি, দেখুন যে বিশাল বড় বড় মাছগুলো রয়েছে, দেখুন 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 ওই যে ওই না ইয়ে মাছ ওই মাছ সব দর্শকরা চলে গেছে উপরে। তো আমরা একটু স্পিড পায়ের স্পিডটা বাড়াবো, ওনাদেরকে ধরবো। তো দেখি ওখানকার লোকেশন, দেখুন এখান থেকে নিচে নেমে আর একটু উপরে জায়গার রাস্তা রয়েছে, তার উপরে যাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, কিছুটা উপরে উঠে আসলাম। তো এখানে প্রজাপতির কালেকশন রয়েছে, দেখুন যে বিভিন্ন ধরনের প্রজাপতি রয়েছে এখানে দেখতে পাবো, দেখি যদি হয়তো ভালো। তার দেখুন ওই যে লোক, তাদেরকে অনুসরণ করবো, একটু স্পিডটা দিই, তো আমাদের সাথে সাথে যাবো। তো চলো আমরা সোজা যাচ্ছি, তো দেখি সামনে যত লোক ছিল সব। তো বন্ধুরা বেঙ্গল সফরে যে জায়গাটির জন্য আসলাম, এরা এখানটায় পুরো হচ্ছে পাখিরালয় রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের পাখি এখানে অ্যাভেলেবেল রয়েছে, সেটাও দেখাবো। এই পাখি রয়েছে ময়ূর, দেখুন যে সাদা ময়ূর, তো চলুন কাছে গিয়ে দেখাচ্ছি, দেখুন সাদা ময়ূর ময়ূর দেখুন পাখিটা খুব সুন্দর দেখাচ্ছে ওখানে, দেখুন যে সাদা ধরনের পাখিটা খুব সুন্দর দেখাচ্ছে, দেখুন। তো বন্ধুরা এখানে যে পক্ষের লাল দেখলে তার ঠিক পাশেই আরেকটা দেখি ঘর রয়েছে, ওখানে দেখবো যে ওখানে কী রয়েছে, সেটাও কাছে যাচ্ছি দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন যে পাখির কালেকশন, দেখুন এখানে যে চার ধরনের পাখি রয়েছে, মেল ফিমেল একই বিভিন্ন প্রজাতির। এখানে দেখুন যে গোল্ডেন ফ্যাশন ড্র রয়েছে পাখিটা, ওখান থেকে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর দেখাচ্ছে, ওই দেখুন পাখি দুটো, তো দেখুন এখানে খুব সুন্দর একটি পাখি দেখছি। বন্ধুরা দেখুন যে এখানে এটার মধ্যে যা যা পাখি রয়েছে, দেখুন যেখানে সব ছবি দেওয়া রয়েছে, তার ভিতরে একটু দেখাচ্ছি। তো এটা দেখানো কমপ্লিট, এবার সোজা চলে যাবো ওখানটাতে, ওখানে দেখুন যে ওখানে লোকে ভিড় করেছে, দেখি কি আছে ওখানটায়। তো এখানে যথাযথ সব পাখির কালেকশন রয়েছে, বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে। তো বন্ধুরা দেখুন যে এখানে একটা সাদা ময়ূর রয়েছে, সেটাও দেখাচ্ছি, যে আগে অতটা দেখিনি, কিন্তু সাদা ময়ূরটা দেখুন যে খুব সুন্দর দেখাচ্ছে। ওখান থেকে চলে আসলাম একটু এখানে, এখানে দেখুন যে ক্যাঙ্গারু কালেকশন রয়েছে, এখানে দেখুন ক্যাঙ্গারুগুলো, দেখুন দেখুন মাটি খুঁড়ছে, তার পাশে ধর আরেকটা রয়েছে ওদিকে, এটা একটা দুটো রয়েছে এখানে, এবার এরপরে চলে যাবো ওই জায়গায়। তো হ্যালো বন্ধুরা, এরপরে একটু ভেতরে প্রবেশ করলাম, তো ওখানে দেখলাম যে জনসংখ্যা একটু ভিড় রয়েছে, সেখানে গিয়ে দেখবো যে ওখানে কী রয়েছে। তো দূর থেকে দেখছি ওখানে মাংকি আর বানর রয়েছে, তো ভেতরে যাব দেখবো। তো হ্যালো বন্ধুরা দেখুন যে এখানে যে বানরটা রয়েছে এই কাছেতে, তার নাম হচ্ছে সিট্রা, তো আমরাও ভেতরে যাচ্ছি দেখছি কাজ কাছে। বন্ধুরা দেখুন যে এখানে আলাদা প্রজাতি রয়েছে, দেখুন যে ওলা জুড়ি দুটো বানর রয়েছে, তো আলাদা প্রজাতির বানর, দেখুন যে দুজনের দুজনের নাম দেওয়া রয়েছে, দেখুন ওরা কাজে ব্যস্ত, মাটি খোঁড়া নিয়ে ব্যস্ত। তো আমরাও এখন কাজ করছি, আমরা চলে যাবো অন্য একটি জায়গায় অন্য ওখানে, তো দেখতে থাকুন ভিডিওটি। ফরেস্টের ভিতরে যে একটা ছোট্ট একটা লোকেশন আছে, মানে ফরেস্টের ভিতরে বিভিন্ন খাঁচা দিয়ে বিভিন্ন পাখি পশুগুলো রেখেছেন, সেটা একটু দেখলাম। তো এবার ওখানে দেখে একটু বাইরে যাচ্ছি, তো ওখানে বাইরে দেখি কী কী রয়েছে সেটাও দেখাবো, দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, অনেকটা পথ হেঁটে ক্লান্ত একটু বসলাম, তো এখানে একটু রেস্ট নিয়ে মোটামুটি সবই দেখা কমপ্লিট। আর একটু হাতি আছে ওখানে, হাতির একটু ঘর আছে, ওটা দেখেই বেরিয়ে যাব। তো একটু রেস্ট নেই, তারপরে এখান থেকে যাচ্ছি। এটা ছিল প্রবেশদ্বার, প্রবেশদ্বারের সোজা আমরা ডান সাইডে যে রাস্তাটা ছিল ওখান হয়ে যা যা দৃশ্য ছিল পুরোটাই দেখালাম। এবার সেই মেন জায়গাটা চলে এসেছি, এখানে কারণ তিনটা রাস্তা ছিল,
তো এখানে দেখুন যে এখানে আছে একটা রাস্তা আর একটা আছে এই পাশে রাস্তা এবার আছে আমরা দ্বিতীয় রাস্তাতে যাব তো এখানে দেখব যে কি কি রয়েছে সেটাও দেখাবো তো ভিডিওতে দেখতে থাকুন এখন দ্বিতীয় রাস্তাতে আমরা যাচ্ছি তো দেখতে থাকুন যে ইউটিউব বন্ধুরা চলে আসলাম দ্বিতীয় রাস্তায় এই যে দেখুন দ্বিতীয় রাস্তাটা এখানে সব যে এখানে কালেকশন আছে সব ফুলের কালেকশন রয়েছে দেখুন বিভিন্ন ধরনের ফুল এখানে অ্যাভেলেবল রয়েছে তো যা যা ফুল রয়েছে দেখুন এখানে সাইনবোর্ডের উপর টানিয়ে দেওয়া হয়েছে তা আমরাও সেখানে কাজ থেকে গিয়ে দেখাবো তো দেখুন যা যা ফুল রয়েছে পুরো একটা ছবি রয়েছে নাম টান দেওয়া রয়েছে পাশে দেখুন সব ফুলের কালেকশনগুলো তা আমরা পুরোটাই যতটা পারছি দেখাচ্ছি ভিডিওর সঙ্গে থাকুন তো দেখুন যে ফুলের গার্ডেনে চলে আসলাম এখানে সব ফুল ফুল এখানে রয়েছে তো মোটামুটি ভিতরে যাচ্ছে তো চারপাশে দেখুন ক্যাকটাস দেখুন কার যে একটা ছোট্ট ফুল বানিয়েছে হাতের বীজ আজকে রেখে দিয়ে দিতে আমি সেটা পাঠাচ্ছি ঠিক পাশেই ছোট্ট একটা ক্যান্ডেলের মতো হচ্ছে জলে বিশাল বড় বড় মাছগুলো দেবে দেখুন তো ভালো বন্ধুরা দেখুন যে এখানে যে জায়গাটাতে ঢুকলাম চারিদিকে শুধু ফুল গাছ দেখুন খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে দেখুন যেখানে ইয়েলো ফুলটা খুব সুন্দর দেখাচ্ছে তা ওইদিকেও দেখুন যে ছোটো ছোটো গাছ আছে এবং ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে ওখানে যাবো দেখব হচ্ছে গার্ডেন অর্থাৎ ফুলের গাছগুলো লাগানো হয়েছে দেখুন যে আগে একটু দেখালাম এদিকে দেখুন সব গাঁদা ফুলের গাছ আর এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে চারপাশটা যে গার্ডেনটা রয়েছে পুরোটা চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি দেখুন এখানে যত এরিয়া যাচ্ছে দেখুন রাস্তার দু সাইডে রয়েছে গার্ডেন রয়েছে ফুলের গাছ রয়েছে এদিকেও বিভিন্ন ধরনের ফুল রয়েছে আর দেখুন দেখুন পুরো রাউন্ডটা খুব সুন্দর দেখাচ্ছে তো হ্যালো বন্ধুরা মোটামুটি সবই কমপ্লিট বেঙ্গল সফারে যা যা সামনে আইন কারণের মধ্যে যেটা দেখানো যেতে পারে সেটা দেখালাম তো প্রথমে আমরা গেলাম যে ডান সাইডে যে রাস্তা হয়ে ওটা ওখানে দেখালাম আর এখানে এসে যে এখানে সাইডটাতে যে গার্ডেন ছিল সেটাও দেখালাম তো বেঙ্গল সফারে যা যা আইন কারণের মধ্যে দেখানো হয় ব্লগটির মাধ্যমে বেঙ্গল সফারের সমস্ত দৃশ্য তুলে ধরলাম তো দেখুন যে বেঙ্গল সফারির পিছনে পুরো বেরিয়ে এসেছি বাইরের জায়গাটায় যেখানে পার্কিং করা হয় পার্কিংয়ের জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে দেখুন পার্কিংয়ে বহু গাড়ি এখানে এসেছে যে বেঙ্গল সফারি দেখতে দেখুন যে এখানে চারটা দেখাচ্ছি যেদিকে দেখুন যেদিকে তাকাচ্ছেন শুধু বাইক গাড়ি আর গাড়ি তো দেখুন চারদিকে বহু লোক এসেছে বেঙ্গল সফারি দেখতে তো আমরা মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে বাইরে যাচ্ছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এরপরে চলে যাবো একটা নতুন জায়গায় নতুন ব্লগে তো দেখা হচ্ছে আর একটি ব্লগে বাই বাই।